হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে সেপ্টেম্বর মাস থেকে আনলক ফোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেই আনলক ফোর প্রক্রিয়াতে কিছু কিছু জিনিস খুলে দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে তো আজকে একদম স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গাইডলাইন চলে এসেছে একদম অফিসিয়াল গাইডলাইন যেখানে আপনি জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলো খুলে যাচ্ছে এবং স্কুল কলেজ কী নির্দেশ রয়েছে স্কুল কলেজের জন্য বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বা কোনো রকম সভার জন্য তো বাস ট্রেনের কথাও জানতে পারবেন কি চলবে না চলবে তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন বলা হচ্ছে বিগ ব্রেকিং স্কুলে যাবেন শিক্ষক পড়ুয়ারা চলবে মেট্রো আনলক ফোর পর্বে নয়া ছাড় কেন্দ্রে তো কি কি ছাড় দিচ্ছে অবশ্যই আজকে জেনে নেব সুতরাং ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এবার বলা হচ্ছে এবার প্রকাশ করলো কেন্দ্রীয় গাইড কেন্দ্রীয় সরকার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক যে গাইডলাইন প্রকাশ করে দিল যেখানে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে একই সঙ্গে আনলক্ষপুর পর্বে মেট্রো রেল চলাচলে ছাড় দেওয়া হয়েছে আগামী সাত তারিখ থেকে ধাপে ধাপে মেট্রো চলাচল শুরু হবে মেট্রো রেল চলাচল করলেও স্কুল কলেজ কিন্তু বন্ধ থাকছে বলে জারি করা হয়েছে রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠানেও অনুমতি সাপেক্ষে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ অনুমতি নিয়েই কিন্তু এগুলো করা যাবে ক্রীড়া সংস্কৃতি বিনোদনমূলক অনুষ্ঠানে শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছে এখানেও শর্ত সাপেক্ষ ব্যাপার রয়েছে শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান যেগুলো মানে ইনস্টিটিউশনাল ব্যাপারগুলো হয়ে থাকে বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে গাইডলাইন প্রকাশ করা হচ্ছে যে সেখানেও কিন্তু অনুমতির প্রয়োজন হবে এবং আজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করে শুরু হবে জুড়ে আনলক ফোর এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই আনলক ফোর প্রক্রিয়া চালু থাকবে জারি থাকবে বন্ধ থাকবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সিনেমা হলও এবং সুইমিং পুলও কিন্তু বন্ধ থাকছে একুশে সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক সভায় শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হবে সেক্ষেত্রে একশো জনের বেশি জমায়েত করতে পারবেন না এবং রাজনৈতিক ও ধর্মীয় সভা হতে পারে একশো জনের উপস্থিতিতেই একুশে সেপ্টেম্বর থেকে ওপেন এয়ার থিয়েটারে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে সমস্ত মেট্রো পরিষেবা চালু হবে এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান কিন্তু বন্ধ থাকবে আর স্কুলে যেতে পারবেন ফিফটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকারা এখানে স্কুলের ব্যাপারটা দেখে নিন আরও বিস্তারিত বলা হচ্ছে এদিনের বিজ্ঞপ্তিতে স্কুল বন্ধ রাখার কথা বলা হলেও রয়েছে একগুচ্ছ নির্দেশিকা কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল কলেজ তবে স্কুল ও কলেজে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষক শিক্ষিকাকে হাজিরা নিতে বলা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে যারা পড়েন তারা কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে তবে আরও একটা নির্দেশ দেওয়া আছে দেখুন এখানে কিন্তু স্বেচ্ছায় শিক্ষকের পরামর্শের জন্য তারা স্কুলে যেতে পারবে অর্থাৎ স্কুলে গিয়ে আপনি যদি আক্রান্ত হন তাহলে কিন্তু তার দায়িত্ব কেন্দ্র সরকার নেবেন না এটাই কিন্তু বলে দেওয়া হচ্ছে স্বেচ্ছা অর্থাৎ আপনি স্ব ইচ্ছায় যাচ্ছেন আপনার কোনো রকম কিন্তু ভার কোনো সরকারের উপর আপনি চাপাতে পারবেন না এবং অভিভাবকের সম্মতি পেলে স্কুলে যাবে পড়ুয়ারা অবশ্যই অভিভাবকরা যদি চাই তবে। অর্থাৎ এখানে নিজের দায়িত্বে স্কুলে কিন্তু যাওয়া যেতে পারে আর তবে কনটেনমেন্ট এরিয়ায় রকম পড়ুয়াকে অনুমতি দেওয়া হবে না স্কুলে যাওয়া শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কঠোরভাবে লকডাউন কিন্তু জারি থাকবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনো রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতে পারবে না বলে জানানো হয়েছে এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে কোনো রাজ্য সরকার যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন দিনে দিনে লকডাউন ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু আর কোনো প্রকার অ্যাকচুয়ালি বাধা বিপত্তি গড়ে তোলা হলো যে কোনো রাজ্য সরকার নিজেদের ইচ্ছে মতো লকডাউন আর করতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই ছিল আজকের আপডেট নয়া যে গাইডলাইন বেরিয়ে এসেছে সেপ্টেম্বর মাসের জন্য অবশ্যই জানতে পারলেন পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন